খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24x7 আপনাকে স্বাগত। যুক্তরাষ্ট্র সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে যে বৈঠক হয়েছে সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে। এই সফরে ভারত এবং আমেরিকার মধ্যে প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, সেমি কন্ডাক্টর এবং খনিজ সম্পদ নিয়ে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্বাক্ষর করা হয়েছে। দুই নেতার বৈঠকের পর এক যৌথ ঘোষণায় এসব বিষয় জানানো হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে 2 ঘন্টা একান্ত বৈঠকের পর যৌথ ঘোষণা প্রকাশ করা হয়। বৈঠক শেষে প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়েছে। মিস্টার বাইডেন বলেন, আমেরিকা এবং ভারতের ডিএনএ এর মধ্যে গণতন্ত্র রয়েছে। তিনি ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের প্রশংসা করেছেন। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের আমলে বিভিন্ন মতানম্বী ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর দমন পীড়নের বিষয়ে মানবাধিকার সংস্থাগুলো যেসব অভিযোগ তুলেছে সেটি নিয়ে মিস্টার বাইডেনকে প্রশ্ন করা হয়। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে জায়গায় অবস্থান করছে, চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টি সেরকম নয়। এর মৌলিক কারণ হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা হচ্ছে দুই দেশেই গণতান্ত্রিক, বললেন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তার রহস্য, প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রীয় ডিনারের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন বলে, দুটো মহান জাতি, দুটো মহান বন্ধু এবং দুটো বড় শক্তি, চিয়ার্স। জবাবে নরেন্দ্র মোদী বলেন, আপনি মৃদুভাষী কিন্তু তো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনি বেশ দৃঢ়। যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো সাংবাদিকের প্রশ্নের জবাব দিয়েছেন। মিস্টার মোদী তার 9 বছরের শাসনমলে কখনোই এ ধরনের সংবাদ সম্মেলনে অংশ নেননি। সংবাদ সম্মেলনে একজন ভারতীয় একজন আমেরিকান সাংবাদিক তাকে প্রশ্ন করেন। এই দুটো প্রশ্নই আগে থেকে নির্ধারিত ছিল। তিনি অনুবাদকের মাধ্যমে সাংবাদিকের প্রশ্নের জবাব দেন। সিএনএন জানিয়েছে, যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ভারতের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে। কারণ ধরনের সংবাদ সম্মেলন করার বিষয়ে ভারতের দিক থেকে তেমন একটা আগ্রহ ছিল না। যৌথ সংবাদ সম্মেলন নিয়ে যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের অবস্থান এবং ব্যাপক আলোচনার পর ভারতের শেষ পর্যন্ত রাজি হয়েছে বলে জানিয়েছে। সংবাদ সম্মেলনে ভারতে মানবাধিকার নিয়ে প্রশ্ন করা হলে মিস্টার মোদী ভারতের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খারিজ করে দেন। যৌথ বিবৃতিতে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতা এবং আইন শাসন ভিত্তিক নীতির মধ্যে দিয়ে আরও শক্তিশালী, বৈচিত্র্যময় মার্কিন ভারত অংশীদারিত্ব গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়। জাতিসংঘের রাজনীতি, আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের ভিত্তিতে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে সেটাকে সম্মান জানানোর প্রতি জোর দিয়েছে দুই পক্ষই। মিয়ানমার, উত্তর কোরিয়া নিয়ে উদ্বেগের পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তানকে জঙ্গি হামলার ক্ষেত্রে হিসেবে যেন ব্যবহার না করা হয় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে যৌথ বিবৃতিতে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, যুদ্ধের কারণে বিশ্বে যেভাবে আক্রান্ত হচ্ছে তা থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে যেতে হবে। অবনতি ঘটতে থাকা মিয়ানমারের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দুই নেতা। দেশটিকে নির্বিচারে আটক ব্যক্তিদের মুক্তি দিয়ে গঠনমূলক আলোচনার মধ্যে দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে যৌথ বিবৃতিতে। আল কায়দা, আইসিস, লস্কারে তৈবার মতো জাতিসংঘের তালিকাভুক্ত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে জোর দেওয়া হয়েছে। এছাড়া আফগানিস্তানকে শান্তিপূর্ণ, নিরাপদ এবং স্থিতিশীল করার ব্যাপার সমর্থন জানিয়েছে জো বাইডেন এবং নরেন্দ্র মোদী। বিভিন্ন ধরনের সামরিক ও প্রযুক্তি ভিত্তিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি সামরিক জোট কোয়াডকে আরও কার্যকরী করে তোলার ব্যাপারে একমত হয়েছে দুই পক্ষই। প্রতিরক্ষা বিষয়ক দুই দেশের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এ বৈঠকে। সামরিক পর্যায়ে অত্যাধুনিক প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরমাণু বিদ্যা সংযোজনের পাশাপাশি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে আমেরিকার সহযোগিতার বিষয়টিও উঠে এসেছে। অবদাসের রিপোর্ট, খবর 24x7।